বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। শাকিব খানের সাথে খুব একটা ভালো সময় কাটছে না বুবলির, এমনকি তাদের সম্পর্ক ভেঙে গিয়েছে বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। শাকিবের সব ছবি থেকে বাদ পড়ছেন বুবলি। শাকিব খানের হাত ধরেই সিনেমায় নাম লেখান জনপ্রিয় অভিনেত্রী বুবলি। দুজনে জুটি বেঁধে বেশ কিছু হিট ছবি উপহার দিয়েছেন কয়েক বছর। তবে গুঞ্জন রয়েছে শাকিব খানের প্রেমিকা বুবলি, এটাও গুঞ্জন ছিল মা হতে যাচ্ছেন বুবলি। সেই গুঞ্জনের বাতাস এখন উল্টো দিকে। বর্তমানে শাকিব খানের সঙ্গে বুবলি সম্পর্কটা ঠিক ভালোই যাচ্ছে না এমন গুঞ্জন চাউর হয়েছে। শোনা যাচ্ছে শাকিবের আগামী সিনেমাগুলোতেও বুবলিকে আর দেখা যাবে কিনা সেটাও অনিশ্চিত। নতুন খবর হলো শাকিব খানের প্রিয়তমা সিনেমা থেকে বাদ পড়েছেন শবনম বুবলি। সম্প্রতি আমেরিকা থেকে এমন তথ্য জানিয়েছেন সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ, তবে এই বিষয়ে এখনো মুখ খোলেননি বুবলি। হিমেল আশরাফ বলেন, আমার সঙ্গে প্রিয়তমা সিনেমা নিয়ে শাকিব ভাই নিয়মিত যোগাযোগ করছেন। আমি আমেরিকায় ফিল্ম নিয়ে পড়তে এসেছি, প্রিয়তমা সিনেমাটি নির্মাণ হবে, তবে গল্প কিছু পরিবর্তন এনেছি, ফলে আগে চূড়ান্ত হওয়া নায়িকা শবনম বুবলি এই সিনেমায় না থাকার সম্ভাবনাই বেশি, নতুন নায়িকা নেওয়া হবে। এখন গান তৈরির আয়োজন করছি, শিগগিরই দেশে ফিরব এবং সেপ্টেম্বরে সিনেমাটির শুটিং শুরু করব। আশা করছি আগামী বছরের শুরুতেই সিনেমাটি মুক্তি দিতে পারব। এর আগে 2017 সালে শবনম বুবলিকে নায়িকা চূড়ান্ত করে বেশ আয়োজন করে প্রিয়তমা সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিল শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস। এমন ঘোষণার পর এসকে ফিল্মসের ব্যানারে পাসওয়ার্ড ও বীর সিনেমা মুক্তি পেলেও এই সিনেমার কাজ শুরু করতে পারেননি প্রযোজনা প্রতিষ্ঠানটি। এখন এই সিনেমার কাজ শুরু হলেও শোনা যাচ্ছে বুবলিকে নেওয়া হবে না। তো ভিউয়ার্স, সত্যি কি এই সিনেমাতে বুবলিকে নেওয়া হবে না? এছাড়া শাকিব খানের সাথে কি সত্যি বুবলির সম্পর্ক নেই নাকি পুরোটাই গুজব? আপনাদের কি মনে হয় তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীতে বিনোদন জগতের নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন টিউবলাইট নিউজ।